ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর, লেবানন কিংবা সিরিয়া, থেমে নেই ইসরায়েলি বিমান হামলা ও হত্যাযজ্ঞ। পাখির মতো হত্যা করছে সাধারণ মানুষদের। গাজা উপত্যকার দেল আল বালা শহরের একটি স্কুলে বিমান হামলা চালিয়ে 27 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা, আহত অন্তত 54 জন। স্কুলটিতে গাজা কর্তৃপক্ষের কমান্ড সেন্টার থাকার দাবি করে এই পাশবিক বর্বরতা চালায় ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে আলাক্সার শহীদ ব্রিগেডের এক নেতাসহ হত্যা করা হয়েছে 4 ফিলিস্তিনিকে। নাবলুসের গভর্নর একে কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। এর মধ্যে ইসরায়েলের ভেতরে ড্রোন হামলা চালিয়েছে গাজা কর্তৃপক্ষ। হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান সারির নেতাদের হত্যার পরও হামলা থেকে একটু পেছনে সরে আসেনি ইসরায়েলি বাহিনী। নতুন করে দক্ষিণ লেবাননের টায়ার শহরে 5 স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে তারা। এই হামলার নিন্দা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়, বলছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলি বাহিনী আহমেদ মুস্তফা এবং মোহাম্মদ আলী হামদান নামের দুই হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি তুলেছে। এই দুই কমান্ডার ইসরায়েলে ব্যাপক রকেট হামলার সাথে জড়িত ছিল। ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ গোষ্ঠী। দেশটির উত্তরাঞ্চলে অন্তত 40 রকেট ছুড়েছে ইরান সমর্থিত সংগঠনটি। ইসরায়েলি সেনারা মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়ার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে লোহিত সাগরে ইসরায়েল এবং তাদের মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে এখন পর্যন্ত লোহিত সাগরে 100 বেশি হামলা চালিয়েছে হুতি বাহিনী। গাজা এবং লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে প্রতিবাদ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। উল্টো ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক ফোন আলাপে এই অঙ্গীকার করেন জো বাইডেন। অন্যদিকে ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের উপায় খুঁজতে কাতার সফর করছে ইরানের প্রতিনিধিরা। কাতারের রাজধানী দোহায় প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। উভয় পক্ষই মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানের পক্ষে মত দেয়। মিশরের রাজধানী কায়রোতে হামাসের সাথে বৈঠকে ফিলিস্তিনে যৌথ সরকার গঠনে আগ্রহ জানায় ফাতা। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক।